মুভির শুরুতে আমরা একটি নদীর মধ্যে দিয়ে কিছু স্পিডবোটকে এগিয়ে যেতে দেখি। মূলত এই স্পিডবোটগুলোতে মিলিটেন্ট রয়েছে, যারা নৌকায় কয়েকজন আমেরিকানকে জিম্মি করে নিয়ে যাচ্ছে। অন্যদিকে এই টেরোরিস্টদের মোকাবেলা ও হোস্টেজদের উদ্ধার করার জন্য নদীর তীরে আগে থেকে পজিশন নিয়ে আছে দুর্দান্ত কিছু ইউএস মেরিন স্নাইপার। এই স্নাইপার ফোর্সের মোট 3টা ইউনিট রয়েছে, যারা 3 দিক থেকে ট্রায়াঙ্গেল পজিশন নিয়ে বসে আছে মিশন কমপ্লিট করার জন্য। ওদিকে পুরো ইউনিটের কমান্ডার তাদের বেস থেকে ড্রোনের মাধ্যমে সবার উপর নজরদারি করছিল। তার কমান্ড অনুসারে সকল স্নাইপার টিম একদম রেডি হয়ে যায় তাদের শট নেওয়ার জন্য। তবে তার আগেই মিলিটেন্টদের আরেকটি দল আর্ম ভেহিকেল নিয়ে সেখানে উপস্থিত হয়। এরপর দেখা যায় নদীর মধ্যে দিয়ে আসা দলটি নৌকা থেকে জিম্মিদের টেনে হেঁচড়ে নিচে নামিয়ে বালের মধ্যে বসিয়ে দিয়েছে। আসলে এই গ্রুপটা আমেরিকান হোস্টেজদের এক্সিকিউট করার জন্য এখানে নিয়ে এসেছে। এদিকে সব স্নাইপাররা প্রতিটি টেরোরিস্টকে মার্ক করে ফেলে একসাথে ডাউন করার জন্য। এই স্নাইপার দলের লিডার হলো জিউস। অবশ্য এটা তার আসল নাম না, কারণ স্নাইপাররা ছদ্মনাম ব্যবহার করে থাকে। জিউসের সাথে সেখানে মোট 9 জন স্নাইপার পাহাড়ের চূড়ায় অবস্থান নিয়েছে এদেরকে বাঁচানোর জন্য। এদিকে সেই দলের লোকজন এবার ভিডিও রেকর্ড অন করে জিম্মিদের শিরচ্ছেদ করার জন্য ফাইনাল প্রস্তুতি নিতে থাকলে পুরো টিম অ্যালার্ট হয়ে যায় ফাইনাল শট নেওয়ার জন্য। বেস থেকে তখন বলা হয় তাদের গায়ে হাত দেওয়ার আগেই যেন সবাইকে মাটিতে শুইয়ে দেওয়া হয়। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ওই মিলিটেন্টরা একটি বাচ্চা মেয়ের হাতে অস্ত্র তুলে দেয় এদের একজনকে জবাই করার জন্য। এতটুকু বাচ্চা মেয়েকে দেখে পুরো টিমের সবাই একদম অবাক হয়ে যায়। এখন তাদের এই জিম্মিদের বাঁচাতে হলে গুলি চালাতে হবে ওই ছোট্ট অবস শিশুটির উপর। তখন জিউস তার সঙ্গে র্যাম্পেজকে কমান্ড দেয় এই বাচ্চাটিকে শ্যুট করে দেওয়ার জন্য। কিন্তু ট্রিগারে হাত রাখা র্যাম্পেজ কোনোভাবেই বাচ্চাটিকে শ্যুট করতে পারছিল না। অন্যদিকে সেই ছোট্ট মেয়েটিও পারছিল না এমন এক অপরাধ করার জন্য। সেই মেয়েটি ভয়ে ওই ছুরি ফেলে দিয়ে সেখান থেকে দৌড় দেয়, আর এটা দেখে তাদের কমান্ডার সাথে সাথে লোকটির গলায় ছুরি চালিয়ে তাকে হত্যা করে ফেলে। এই কাহিনী দেখে জিউস আরেক স্নাইপারকে শট নিতে বললে সে শট নেয়, কিন্তু অনেক ডিস্টেন্স হওয়ার কারণে সেই শটটি মিস করে বসে। এই ফায়ারিং দেখে সাথে সাথে মিলিটেন্টরা অ্যালার্ট হয়ে যায়, একযোগে পালানো শুরু করে দেয়। এর ফলে সব স্নাইপাররা একযোগে ফায়ারিং করে টপাটপ এক একটা এনিমিকে উড়িয়ে দিতে থাকে। তবে সেখানে অনেক এনিমি থাকার কারণে তাদের হেল্প করতে বেস থেকে একটি হেলিকপ্টার চলে আসে, আর তারাও ফায়ারিং করে বাকিদের শেষ করতে থাকে। উপর থেকে হেলিকপ্টারের গুলি আর নিচে থাকা স্নাইপারদের শুটিংয়ে একের পর এক টেরোরিস্ট উপরে পৌঁছে যেতে শুরু করে। কিন্তু তারপরেও তাদের মধ্যে কয়েকজন কোনো মতেন আর্ম গাড়ি আর স্পিড বোর্ড উঠতে সক্ষম হয়। স্নাইপাররা নিচ থেকে আর্ম গাড়িটিকে ডাউন করার চেষ্টা করে, কিন্তু একজন এনিমি সেই গাড়ির মেশিন গান থেকে ব্যাপক ফায়ারিং শুরু করে দেয়। তাই স্নাইপাররা কিছুক্ষণের জন্য কাভার নিতে বাধ্য হয়। তবে অনেকক্ষণ যুদ্ধের পর পুরো টিম এখানের প্রতিটা মিলিটেন্টকে শেষ করে দিতে সক্ষম হয়। মিশন শেষ হলেও এই টিমের একজন স্নাইপার র্যাম্পেজ, যার আসল নাম ব্যাকেট, তার জন্য পুরো মিশনটি ম্যাসাকার হয়ে গিয়েছে। তাই তাদের লিডার জিউস এসে তাকে জানায় সে যদি এমন কাজ করতে থাকে তাহলে স্নাইপারের কাজ তাকে ছেড়ে দিতে হবে, কারণ স্নাইপারের জীবনে আবেগের কোনো স্থান নেই। বেকেটও সেটা বুঝতে পারে আর নিজেকে শুধরে নেওয়ার প্রমিস করতে থাকে। এরপর মুভির সিন চলে যায় তুর্কির ইস্তাম্বুল শহরে। সেখানে একটি ক্যাফেতে বসে সব স্নাইপাররা মিলে যখন আড্ডা দিচ্ছিল তখন বেকেটকে খুব মনমরা অবস্থায় দেখা যায়, কারণ সে ওই দিনের ঘটনা এখনও মন থেকে মুছে ফেলতে পারেনি। এমন সময় সে একটি মেয়েকে সেখানে দেখতে পায় যে কিনা আকার ইঙ্গিতে তার সাথে ফ্ল্যাট করতে চাইছিল। বেকেট মেয়েটিকে ফলো করে একটি সি পোর্টের কাছে এসে তার সাথে দেখা করে। সেই মেয়েটির নাম রবিন স্লেটার। পরিচয় পেয়ে বেকেট জানতে পারে সে সিভিলিয়ান মিলিটারির ফিউশন ডেস্কের হয়ে কাজ করে। তবে সেখানে তাদের কথার মাঝেই এক স্নাইপারকে দেখা যায় যে কিনা বেকেটকে খতম করার জন্য দূর থেকে টার্গেট করে বসে আছে। স্নাইপার তার ট্রিগার টানতে যাচ্ছিল, কিন্তু তখনই তার পিছন থেকে শট করে লোকটিকে খতম করে দেয় তুর্কি ইউনিটের একজন কমান্ডার মেজর বিডওয়েল। এদিকে বেকেট জানে না যে তাকে আরেকটু হলেই কেউ হেড শট মেরে উপরে পাঠিয়ে দিত, তাই বিডওয়েল তাকে কল দিয়ে তার সাথে দেখা করতে বলে। মেজরের সাথে দেখা হলে সে জানায় একটি টেরোরিস্ট দল তাকে মারার জন্য $1.5 লাখ পুরস্কার ঘোষণা করেছে, যার কারণে আজ একজন স্নাইপার এসেছে তাকে হত্যা করার জন্য। এই কারণে মেজর এখন থেকে তাকে খুব সাবধানে থাকতে বলে। এরপর সিনে স্নাইপার টিমের সবাইকে দেখা যায় একটি জাহাজে। সেখানে তাদের কমান্ডার কর্নেল টিমের বাকি সবাইকে নিয়ে হাজির হয়েছে একটি মিশনের ব্যাপারে ব্রিফ করার জন্য। কিন্তু সেখানে বেকেট অবাক হয়ে দেখতে পায় সেই আগন্তুক মেয়ে স্ল্যাটারকে। আসলে স্ল্যাটার তাদের এই নতুন মিশনের মেইন কোঅর্ডিনেটর।
স্ল্যাটার তাদেরকে ম্যাপ দেখিয়ে নতুন মিশন সম্পর্কে আলোচনা শুরু করলে দেখা যায় এবার পুরো টিমকে যেতে হবে জর্জিয়ায়। সেখানে একটা গুরুত্বপূর্ণ গ্যাস পাইপলাইন তৈরি করা হচ্ছে, যেটা দিয়ে জর্জিয়া থেকে ইউরোপের জাহাজে গ্যাস আমদানি করা হবে। তবে একটি মিলিটেন্ট গ্রুপ এই গ্যাস লাইনকে উড়িয়ে দেওয়ার জন্য আগে থেকেই বসে রয়েছে, তাই তাদের কাজ হবে এই জায়গাটির সিকিউরিটি নিশ্চিত করা আর টেরোরিস্টদের সাথে ডিফেন্ড করা। এছাড়াও তাদের অন্য আরেকটি কাজ হবে কিলিয়ান গ্রুন নামের একজন বিলিনিয়রকে প্রোটেক্ট করা, যে কিনা এখানকার এক বড় তেল ব্যবসায়ী। আগামীকাল তার মিটিং করার কথা রয়েছে স্থানীয় লোকজনদের সাথে জায়গা জমি অধিগ্রহণ নিয়ে, কিন্তু সেই জায়গাটিতে ওহুদ পেতে বসে রয়েছে একটি জঙ্গি সংগঠন যার প্রধানের নাম রোশান গাজাকভ। সে কোনোভাবে চাইছে না এখানে গ্যাস লাইন হোক, যার কারণে সে প্রতিনিয়ত তার স্নাইপার দিয়ে মানুষদের হত্যা করে চলেছে। এখন এই রিস্কের মধ্যে যেহেতু কিলিয়ান গ্রুন সেখানে মিটিং করতে যাচ্ছে, তাই তাদের কাজ হবে তাকে শতভাগ সিকিউরিটি প্রদান করা। এই সব শুনে ওই স্নাইপার দলটি তাদের মিশনে নেমে পড়ে আর হেলিকপ্টার করে পৌঁছে যায় জর্জিয়ায়। তাদের এই পুরো মিশন বেস থেকে লিড করতে থাকে কমান্ডার মিলার। এছাড়াও অন্যদিকে আকাশপথে নজর রেখে চলেছে মিলিটারি ড্রোন। তাছাড়া যদি এই জঙ্গি দল তাদের সাথে ফ্রন্ট লাইন ফাইট করে, তাহলে সেটা কাভার দেওয়ার জন্য থাকবে একটি স্পেশাল ফোর্স। এদিকে কিলিয়ান গ্রুনের গাড়িবহর যখন ধীরে ধীরে সেই স্থানে আসতে থাকে, তখন দেখা যায় মেরিন স্নাইপাররা ইতিমধ্যে দূর থেকে তাকে কভার দিয়ে যাচ্ছে। কিন্তু তাদের চোখের আড়ালে এক দল এনিমি তাদের কাস্টম মেড অ্যান্টিট্যাঙ্ক স্নাইপার নিয়ে সেখানে ওত পেতে বসে রয়েছে, যা মেরিন স্নাইপাররা কেউ আগে থেকে টের পায়নি। সেই এনিমি স্নাইপার তাদের কাস্টম স্নাইপার রাইফেল দিয়ে হুট করেই এক মারাত্মক শট নিয়ে কিলিয়ান গ্রুনের গাড়ি ড্রাইভারকে ডাউন করে দিলে পুরো গাড়ি একদম উল্টে যায়। এমন অতর্কিত হামলা দেখে সাথে সাথে মেরিন স্নাইপাররা তাদের লোকেশন খোঁজা শুরু করে দেয়, কিন্তু চারিদিকে খুঁজেও তারা ওই দুর্ধর্ষ স্নাইপারের কোনোই হদিস পায় না। তবে তারা লোকেশন না পেলে কি হবে, এনিমি স্নাইপাররা ঠিকই তাদের লোকেশন পেয়ে যায় আর মারাত্মক এক শট নিয়ে তাদের একজন টিমমেটকে ডাউন করে দেয়। এই কাহিনী দেখে স্নাইপার টিমের সবাই একদম অবাক হয়ে যায়, কারণ তারা যে পজিশনে লুকিয়ে রয়েছে তা কোনো সাধারণ স্নাইপারের পক্ষে খুঁজে বের করা একদম অসম্ভব। ইতিমধ্যে কয়েকজন টেরোরিস্ট AK-47 নিয়ে অ্যাম্বুশ করলে গ্রাউন্ড ফোর্সের সাথে তাদের শুরু হয় তুমুল গোলাগুলি। তবে এনিমি স্নাইপাররা এতটাই স্কিল্ড আর মারাত্মক ছিল যে গ্রাউন্ডে থাকা সব আর্মিদের তারা এক এক করে উড়িয়ে দিতে থাকে। সেই সাথে মেরিন স্নাইপারদের আরও একজন সোলজারকে তারা ডিটেক্ট করতে সক্ষম হয় আর শট নিয়ে তাকেও হত্যা করে ফেলে। এমন অবস্থায় বেস থেকে ড্রোনের মাধ্যমে এনিমি স্নাইপারদের লোকেশন বের করা হলে তারা মিসাইল লঞ্চ করে অবশেষে তাদের উড়িয়ে দিতে সক্ষম হয়। এরপর স্নাইপাররা উল্টে থাকা গাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় কিলিয়ান গ্রুনকে সেখান থেকে রেস্কিউ করে নেয়। কিন্তু এমন যুদ্ধে তাদের দুজন চৌকস স্নাইপার নিহত হলে বেকেট পুরোই বিস্মিত হয়ে যায়, কারণ তাদের একজন স্নাইপার যার নাম রোহাস, সে এতটাই সুনিপুণভাবে নিজেকে হাইড করতে পারত যে কেউ তার এক্স্যাক্ট পজিশন না দিলে তার লোকেশন বের করা এত সহজ ছিল না। তাই বেকেটে সন্দেহ হতে থাকে নিশ্চয়ই জর্জিয়ান আর্মিরই কেউ তাদের লোকেশন এক্সপোজ করে দিয়েছে ওই এনিমিদের কাছে। এই নিয়ে বেকেট মিলার আর জর্জিয়ান মিলিটারি ফোর্সের ক্যাপ্টেনের সাথে ব্যাপক তর্ক শুরু করে দেয়, কিন্তু তার কাছে কোনো প্রমাণ না থাকায় তাদের কমান্ডার মিলার তাকে প্রচণ্ড তিরস্কার করতে থাকে। এখন এমন অন্যায় আচরণ করার জন্য কমান্ডার তাকে শাস্তিস্বরূপ রাশিয়ান আর্মিদের সাথে পেট্রোলিংয়ের জন্য দুর্গম পাহাড়ি অঞ্চলে ট্রান্সফার করতে বাধ্য হয়। পরের সিনে দেখা যায় সোভিয়েত ইউনিয়নের একটি বিশাল পার্বত্য অঞ্চলে বেকেটকে ট্রান্সফার করা হয়েছে আর এখন সাজিদ নামের একজন স্পটার তাকে গাইড করে নিয়ে যাচ্ছে। সাজিদ তাকে স্থানীয় কমান্ডারের কাছে নিয়ে যায়, যার টিমে বেকেট এখন থেকে কাজ করবে। কিন্তু সোভিয়েত অঞ্চলের লোকজনরা আমেরিকানদের একদমই পছন্দ করে না বিধায় তারা বেকেটের উপরে হামলা করে দেয়। বেকেট খুব দ্রুতই নিজেকে সামলে নিয়ে সুনিপুণ দক্ষতায় সবগুলোকে মেরে মাটিতে শুয়ে দিলে তাদের কমান্ডার মাসকভ এসে বেকেটকে থামিয়ে দেয়। কমান্ডার বেকেটের ফাইটিং স্কিল আর ভিতরের ক্রোধ দেখে বুঝতে পারে এই আমেরিকান সোলজার সাধারণ সোলজারের চেয়ে অনেক বেশি স্কিলফুল, তাই সে সবাইকে তার সাথে পরিচয় করিয়ে দেয় আর নতুন এক স্থানে নিয়ে যায় একটি মিশনের জন্য। এই মিশনে তাদেরকে বরফাচ্ছন্ন পাহাড়ে অবস্থান নিয়ে কিছু এনিমিদের এক্সিকিউট করতে হবে। ম্যাশকভ আর বেকেট তাদের স্নাইপার টেলিস্কোপ দিয়ে সামনের দিকে কয়েকজন চেচেন লোককে দেখতে পায়। ম্যাশকভ তাদের একজনকে শ্যুট করার জন্য রেডি ছিল, কিন্তু বেকেট বলে এরা তো সম্ভবত চুরি করছে, এই সামান্য চুরির জন্য তাদেরকে অ্যারেস্ট করলেই তো হয়। তার কথা শুনে ম্যাশকভ মনে মনে হাসে।
সে ব্যাগেটকে বলে তাহলে তুমি গিয়ে ব্যাপারটা হ্যান্ডেল করে এসো। কিন্তু মেশকফ ঠিকই তাদের আসল পরিচয় জানত, তাই সে ব্যাকেটের সাথে আরও একজনকে সেখানে পাঠায়। বেকেট তার হাতে রাইফেল নিয়ে বরফের উপর থেকে ধীরে ধীরে পা ফেলে সামনের দিকে এগিয়ে যায়। সে একটি মহিলাকে দেখতে পেয়ে তার কাছে পৌঁছে গেলেই তার দিকে বন্দুক তাক করে তাকে থামতে বলে। মেয়েটি এমন ভাব নেয় যে সে যেন অসহায় আর বেকেটের কাছে সে সাহায্য চায়। ঠিক তখনই তার পাশে একটি লোক এসে পড়ে। মেয়েটি বেকেট এবং তার সঙ্গীদের কথায় ভুলিয়ে তাদের দিকে গুলি করার প্ল্যান করছিল, কিন্তু দূর থেকে ম্যাশকফ সেই ব্যাপার খেয়াল করা মাত্রই মেয়েটিকে লক্ষ্য করে নিখুঁত এক হেডশট বসিয়ে দেয়। এরপরেই ওই চেচেন সোলজার আর স্নাইপারদের মধ্যে শুরু হয় এক মারাত্মক গোলাবর্ষণ। তবে স্নাইপাররা খুব দ্রুতই তাদেরকে ঘায়েল করে ফেলে আর একজন সোলজারকে তারা ধরে নিয়ে আসে। পরের সিনে আমরা ম্যাশকফ আর বেকেটকে নিজেদের মধ্যে আলাপ করতে দেখি। ম্যাশকফ বেকেটকে তার স্নাইপার জীবনের একটি গল্প বলতে থাকে। এক যুদ্ধের সময় সে এক জায়গায় পজিশন নিয়ে বসেছিল, এমন সময় সে একটি ছোট্ট বাচ্চাকে দেখতে পায় যার বয়স 10 বছরেরও কম হবে। বাচ্চাটি তার জামার নিচে একটি বোম লুকিয়ে নিয়ে এসেছিল তাদের টিমকে উড়িয়ে দেওয়ার জন্য। ম্যাশকফ চাইলেই সে বাচ্চাটিকে শ্যুট করতে পারত, কিন্তু এতটুকু বাচ্চার দিকে তাকিয়ে সে আবেগী হয়ে পড়ে আর শট নেওয়া থেকে বিরত থাকে। কিন্তু এই কারণেই সেদিন ওই বাচ্চাটি একটি বোম বিস্ফোরণ ঘটিয়ে সব সোলজারদের সেখানেই উড়িয়ে দেয়। এই ঘটনার পর সে শিক্ষা নিয়েছিল যে আবেগ হলো স্নাইপারদের সবচেয়ে বড় শত্রু। সব স্নাইপাররাই তাদের জীবনে এমন একটা ভুল করে আর তার থেকে শিক্ষা নেয়। পরের দিন সকালে বেকেট আর ম্যাশকফ আবারও দুজন তাদের বেইজের কাছে পেট্রোলিংয়ের জন্য আসে। যেহেতু তারা একজনকে ধরে নিয়ে এসেছিল, তাই তাদের সঙ্গীরা আজকালের মধ্যে এখানে আসবে তাকে উদ্ধার করার জন্য। সেই কথা মাথায় রেখে সবাই ডিফেন্ড করার জন্য প্রস্তুতি নিতে থাকে। ম্যাশকফ তাদের ঘাঁটির পাশে রিমোট কন্ট্রোল বোম সেট করে আর সবাই তাদের স্নাইপিং পজিশন নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে চেচেন বাহিনীর অ্যাটাকের জন্য। চেচেন বাহিনীরা দল বেঁধে হামলার জন্য তাদের দিকে আসতে থাকে। বেকেট সাজিদের সাথে তার গায়ে সাদা কোট চাপিয়ে বরফের মধ্যে নিজের পজিশন নিয়ে ঘাপটি মেরে পড়ে রয়েছে। অন্যদিকে ম্যাশকফ তার স্নাইপার রাইফেল নিয়ে পজিশন নেয় ঘরের ভিতরে। এদিকে চেচেনদের মোকাবেলার জন্য টাওয়ারেও একজন স্নাইপার পজিশন নিয়েছিল, কিন্তু কোথা থেকে যেন একজন চেচেনিয়ান স্নাইপার ওই টাওয়ারে থাকা স্নাইপারকে শট নিয়ে তাকে ডাউন করে বসে। এটা দেখে ব্যাকেট তার স্নাইপার স্কুপ দিয়ে লুকিয়ে থাকা স্নাইপারকে খুঁজতে শুরু করে। এক পর্যায়ে সে বরফের মধ্যে লুকিয়ে থাকা সেই স্নাইপারের খোঁজ পায়। এরপর সে এক মারাত্মক শট নিয়ে ওই স্নাইপারের মাথার খুলি উড়িয়ে দিয়ে তাকে উপরে পাঠিয়ে দেয়। এই স্নাইপিংয়ের পর চেচেন সোলজাররা একসাথে শুরু করে দেয় ব্যাপক ফায়ারিং। ঘরের ভিতর থেকে ম্যাশকফ একের পর এক আর্মিদের হেডশট দিয়ে তাদের কিচ্ছা খতম করে দিতে থাকে। কিন্তু চেচেনরা সংখ্যায় অনেক বেশি ছিল বিধায় তাদের মেরে শেষই করা যাচ্ছিল না। এছাড়াও তাদের কাছে আছে রকেট লঞ্চার, যেটা দিয়ে এবার তারা হামলে পড়ে ওই বেস ক্যাম্পে। এর ফলে ম্যাশকফ তার পজিশন হারিয়ে ফেলে জানলা থেকে সরে যায়। এখানে স্নাইপারদের যে ফাইটিং দৃশ্য দেখানো হয়েছে তা সত্যি মারাত্মক ছিল। যাই হোক, বেকেট তার স্নাইপিং চালিয়ে যাওয়ার সময় একজন তার পজিশন পেয়ে গেলে বেকেটকে উদ্দেশ্য করে তারা আরপিজি ছুড়ে মারে। এর ফলে বেকেট পাহাড় থেকে ছিটকে পড়ে একদম নিচে পড়তে থাকে। দুজনেই পজিশন হারিয়ে ফেলায় চেচেন সৈন্যরা তাদের বেজের কাছাকাছি এসে পড়ে। তখন ম্যাশকফ তার রিমোট বোমগুলো অ্যাক্টিভ করে সবাইকে উড়িয়ে দিতে থাকে, কিন্তু তারপরেও সে সবাইকে খতম করতে না পারলে বাকি চেচেন সোলজাররা ঘরের মধ্যে প্রবেশ করতে সক্ষম হয় আর তাদের ওই সোলজারকে উদ্ধার করে নিয়ে আসে। পাহাড়ের ঢাল থেকে বেকেট এই সব কিছু তার স্নাইপার স্কোপ দিয়ে ভালোভাবেই দেখছিল, কিন্তু তবুও সে তার স্নাইপিং শট নেয় না, কারণ পারফেক্ট শট নিতে হলে তাকে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এদিকে সেই লোকটা তার ভাইকে দেখতে পেয়ে আনন্দে জড়িয়ে ধরে, তবে ততক্ষণে ম্যাশকফ তাদের হাতে ধরা পড়ে গেলে তাকে হত্যা করার জন্য বাইরে নিয়ে আসা হয়। এখানে বেকেটের স্পটার সাজিদও কিন্তু সুযোগ বুঝে এনিমিদের দলে ভিড়ে যায় নিজের জীবন বাঁচানোর জন্য, মানে যাকে বলা হয় নগদে পল্টি নেওয়া। ম্যাশকফকে ইতিমধ্যে শিরোচ্ছেদ করার জন্য যেই না চেচেন সোলজাররা কুড়াল নিতে যাবে, ঠিক অমন সময় বেকেট তার সুনিপন শট নিয়ে সেখানে থাকা বেইমান সাজিদ সহ সবগুলোকে টপাটপ স্নাইপিং করে নিঃশেষ করে দেয়। বেঁচে থাকা একদম শেষ লোকটা যখন ম্যাশকফকে জিমে করার চেষ্টা করে, ঠিক সেই সময় বেকেটের দুর্দান্ত নিশানা তাকেও পরপারে পাঠিয়ে দেয়।
এভাবেই ম্যাশকভ নিশ্চিত মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসে বেগেটের জন্য। এই সব কিছু ঠান্ডা হয়ে গেলে ম্যাশকভ ও বেকেট কথা বলতে থাকে। ম্যাশকভ বেকেটকে প্রশ্ন করে, সাজিদকে মারার সময় তোমার কি কোনো হেজিটেশন হচ্ছিল? জবাবে বেকেট জানায়, না, গাদ্দারকে মারতে কনফিউজ হতে হবে কেন? এই কথা শুনে ম্যাশকভ বলে, শাবাস, তোমার ট্রেনিং তাহলে সাকসেস হয়েছে। এখন যে কোনো সিচুয়েশনেও তোমার হাত কাঁপবে না ফায়ারিংয়ের জন্য। এবার বেকেট প্ল্যান করে সরাসরি গ্যাসকভের সাথে দেখা করার জন্য, কারণ তাকে জানতে হবে কে তাদেরকে স্নাইপার লোকেশন দিয়েছিল সেই দিন। এখন এমনি এমনি তো আর তার সাথে দেখা করা যাবে না, তাই বেকেট সেদিনের হামলায় ওই গ্রুপে যে স্নাইপার মারা গিয়েছিল তার কিছু দেহাবশেষ নিয়ে যাবে গ্যাসকভের কারণে, যাতে করে তারা তার প্রপাত দাফন করতে পারে। এই কাজের জন্য ম্যাশকভ তাকে মাদারশেফ নামের একজন লোকের সাথে দেখা করতে বলে। মাদারশেফ প্রথমে এই ব্যাপারে টালবাহানা করলেও পরে রাজি হয়ে তারা গোপনে পাড়ি জমায় গ্যাসকভের আস্তানার দিকে। দূরে পাহাড়ের গভীর জঙ্গলের মধ্যে এই গ্যাসকভের আস্তানা রয়েছে। বেকেট আর মাদারশেফ সেখানে পৌঁছে গেলে দেখা যায় সব মিলিটেন্টরা তাদের পজিশন নিয়ে সেখানে অপেক্ষা করছে। গ্যাসকভের সৈন্যরা তার সাথে দেখা করতে আসলে বেকেট সেই দেহাবশেষটি তার হাতে তুলে দেয়। এরপর সে জানতে চায় সেদিন কে তাদেরকে ওই মেরিন স্নাইপারদের কোঅর্ডিনেট দিয়েছিল। গ্যাসকভের সেই সোলজারটি সেটা তো বলেই না, বরং বেকেটের বন্দুক নিয়ে নিতে চায়। তখন সেখানে হাজির হয় স্বয়ং গ্যাসকভ। তখন তাকে বেকেট জানায় সেদিনের ওই শটটা ছিল একদম ইম্পসিবল শট, আমাদের এক্স্যাক্ট লোকেশন ছাড়া তুমি সেদিন কোনোভাবেই আমাদেরকে খুঁজে পেতে না, বলো সেদিন কে আমাদের লোকেশন তোমাকে দিয়ে দিয়েছিল? কিন্তু গ্যাসকভ জানায় কেউ আমাদেরকে লোকেশন দেয়নি, আমি নিজের স্কিল দিয়েই তোমাদেরকে উড়িয়ে দিয়েছি। বেকেট এসব কথা শুনে কোনোভাবেই বিশ্বাস করছে না দেখে গ্যাসকভ প্রচণ্ড রেগে তাকে মারতে উদ্যত হয়। ঠিক সেই সময় বেকেট দেখতে পায় তাদের একজন সোলজার মিলিটারি ডিভাইস দিয়ে কি যেন ফাইন্ডিংয়ের চেষ্টা করছে। বেকেট বুঝতে পারে তাহলে এই ডিভাইসের মাধ্যমেই তারা তাদের লোকেশন হয়তো সেদিন বের করেছিল। ততক্ষণে তাদের মাথার উপর দিয়ে একটি ড্রোন উড়ে যেতে দেখা যায় যেটা সেই সময় পেট্রোলিং করছিল। বেস থেকে সব মিলিটেন্টদের দেখে কমান্ডার সেখানে মিসাইল লঞ্চ করার অর্ডার দিয়ে বসে। এখন এই স্থানে যে বেকেট আছে সেটা কিন্তু তারা জানতো না, কারণ বেকেট একদম গোপনভাবে কাউকে না জানিয়েই এই জায়গায় এসেছিল। মিসাইল লঞ্চ হলে সেটা হামলে পড়ে সবার উপর, কিন্তু ভাগ্য ভালো থাকায় বেকেট কোনো মতে সেখান থেকে পালিয়ে বাঁচতে পারে। এরপর বেজে ফিরে আসলে রবিন স্লেটার প্রচণ্ড রেগে যায় বেকেটের এই না জানিয়ে মুভ করার জন্য, কিন্তু বেকেট এবার কোচিন এক ইনফরমেশন তাকে জানায়। সে বলে গ্যাসকভ একটি মিলিটারি স্যাটেলাইট টাফবুক ডিভাইসের মাধ্যমে আমাদের সবার লোকেশন বারবার পেয়ে যাচ্ছে। এই ডিভাইস দিয়ে তারা আমাদের ড্রোনকে হ্যাক করে নিয়েছে, আর যার ফলে আমাদের ড্রোন যে ডাটাগুলো আমাদের বেজে দিচ্ছে সেই সব ডাটাগুলো গ্যাসকভ সাথে সাথে পেয়ে যাচ্ছে। কিন্তু স্লেটার কোনোভাবেই এই কথার বিশ্বাসই করে না। সে জানায় এমন ডিভাইস দুনিয়ায় থাকতেই পারে না। ঠিক সেই সময় কর্নেল তাকে ফোন করে, আর বেকেটকে ফোন দিলে কর্নেল তাকে ব্যাপক ছাড়ি দেয় এমন সব উদ্ভট কথাবার্তার জন্য। কর্নেল বেকেটকে আর কোনো ঝামেলা না করার অর্ডার দিয়ে জানিয়ে দেয় তাদের নতুন মিশনের লোকেশনের ব্যাপারে। কর্নেলের সাথে ফোনে তাদের ক্যাপ্টেন রিচার্ড মিলারও যুক্ত ছিল। কর্নেল মিলারকে বুঝিয়ে দেয় কিভাবে এই মিশনটি লিড করতে হবে। বিলিনিয়ার কিলিয়ান গ্রুন সেই জর্জিয়ান গ্যাস স্টেশন ভিজিট করতে আসছে আগামীকাল। জঙ্গিরা এই সুযোগে তার উপরে অ্যাটাক করতে পারে বিধায় তাদের নেক্সট মিশন হবে সেই গ্যাস পাইপলাইন স্টেশনকে সিকিউর করা। এরপর মিশনে যাওয়ার আগে স্নাইপার টিমের কাছে খবর আসে গ্যাসকভের দল একটি গ্রামের মধ্যে অবস্থান করছে, তাই মেরিন স্নাইপারের পুরো টিম সেই লোকেশনে পৌঁছে যায় তাদেরকে ডিফেন্ড করার জন্য। তাদের সাহায্য করার জন্য জর্জিয়ান আর্মির একটি ফোর্সও সেখানে উপস্থিত হয়। অন্যদিকে গ্যাসকভের লোকজনদের দেখা যায় একটি ঘরে বসে সেই ডিভাইসের স্ক্রিনের সামনে সব ডাটার উপরে নজর রাখতে। সব স্নাইপাররা কোন কোন পজিশনে আছে আর কোন দিক থেকে মিলিটারি ফোর্স আসছে তারা সব কিছুই জানতে পারে এই ডিভাইসের মাধ্যমে। সেই অনুযায়ী সুবিধা মতো পজিশন নেয় গ্যাসকভ দল, আর প্রথমেই তারা অ্যাটাক করে জর্জিয়ান আর্মিদের উপর। তাদের একের পর এক শটে জর্জিয়ান আর্মিদের মাথার খুলি একদম উড়ে যেতে থাকে। আর্মিরা টেরই পাচ্ছে না যে কোন দিক থেকে তাদের উপরে হামলা করা হচ্ছে। এমনকি মেরিন স্নাইপাররাও তার দলের কোনো ট্রেসই খুঁজে পাচ্ছে না। কিন্তু গ্যাসকভ ঠিকই ডিভাইসের মাধ্যমে স্নাইপারদের এক্সাক্ট লোকেশন খুঁজে পায় আর শুরু করে দেয় তাদের উপরে ভয়াবহ ফায়ারিং।
মুহূর্তে 600 মিটার দূরে থাকা মেরিন স্নাইপার অক্সকে গ্রিসকভ মারাত্মক এক শট দিয়ে গুরুতর আহত করে দেয়। এমন অ্যাঙ্গেলেও কিভাবে একজন স্নাইপার শট নিতে পারে তা বাকিরা বুঝে উঠতে পারে না। ওদিকে 2000 মিটার দূরে অবস্থান করছিল ক্যাপ্টেন মিলার, তার লোকেশনও যখন গ্রিসকভ পেয়ে যায় তখন সে ফায়ারিং নিলে মিলার পর্যন্ত থ কনে যায়, কারণ এত দূর থেকে MA2B স্নাইপারের স্কোপ ছাড়া কোনো কিছু দেখা সম্ভব না। তাহলে এই এনিমিরা কিভাবে এত দূর পর্যন্ত তাদেরকে ট্রেস করতে পারলো? আসলে মেইন কাহিনী হলো গ্যাসকভ সেই ডিভাইস দিয়ে এদের সবার গায়ে থাকা ভেস্টের GPS ট্র্যাকার হ্যাক করে নিয়েছিল, তাই কোন স্নাইপার কোন দিকে আছে তা তারা পারফেক্টলি জানত। এই থিওরি যখন পিকেট সবাইকে জানিয়ে দেয় তখন সব স্নাইপাররা তাদের ভেস্ট খুলে ফেলে আর সামনে মুভ করতে থাকে। অন্যদিকে গ্যাসকভের লোকজন যখন আর লোকেশন ট্রেস করতে পারে না তখন সবাই সেখান থেকে উধাও হয়ে গেলে জর্জিয়ান আর্মি এসে তাদের কাউকেই সেখানে খুঁজে পায় না। ইতিমধ্যে সেখানে রবিন স্লেটার এবং জর্জিয়ান মিলিটারি সেই কর্নেল এসে হাজির হয়েছে। স্লেটার এখনও বিশ্বাস করছে না বেকেটের কথা, আর জর্জিয়ান সেই কর্নেল তো পুরো স্নাইপার টিমের উপরেই ব্যাপক ক্ষেপে আছে। সে তাদের সবার উপরে নেগেটিভ রিপোর্ট দেবে বলে ব্যাপক হুঁশিয়ারি জানিয়ে দেয়। কর্নেল এবার শেষবারের মতন সবাইকে নিয়ে একটি ব্রিফিংয়ে বসে। সে সবাইকে জানিয়ে দেয় কিলিয়ান গ্রুন গ্যাস স্টেশন ভিজিট করার সময় জঙ্গিরা সেখানে হামলার পায়তারি করছে। তারা কাছেই জিবুলাতি নামের একটি জায়গায় নিজেদের আস্থানে গেড়েছে। রবিন্স লেটারের প্ল্যান হলো জঙ্গিরা অ্যাটাক শুরু করার আগেই সেখানে গিয়ে তাদেরকে খতম করে দেওয়া। সেই সাথে এবার তারা সেফটির জন্য GPS ট্র্যাকারও সাথে রাখবে না, কাজে জঙ্গিদের চান্স থাকবে না তাদের লোকেশন পাবার। প্ল্যান অনুসারে রিচার্ড সবাইকে নিয়ে একটি মিলিটারি ট্র্যাকের রওনা দেয় জিবুলাতি গ্রামের দিকে। পথে যেতে যেতে বেকেট মিলারকে বোঝায় যদি তারা ওই গ্রামে গিয়ে কোনো জঙ্গি দলকে দেখতে না পায় তখন তাদের কি হবে, কারণ স্নাইপাররা নেই। এই সুযোগে ওই টেররিস্টরা যদি গ্যাস স্টেশনে হামলা করে তাহলে সবাই বিপদে পড়ে যেতে হবে। মিলার বেকেটের কথা গুরুত্ব বুঝতে পেরে তখনই গাড়ি ঘোরাতে বললে স্নাইপাররা গাড়ি ঘুরিয়ে রওনা দেয় ওই গ্যাস স্টেশনের দিকে। আসলে বেকেটের ধারণাই ঠিক ছিল, টেররিস্ট দলটা নিজেদের গাড়িতে করেই আগেভাগেই পৌঁছে যায় সেই স্টেশনে, আর সেখানে পৌঁছেই তারা সেই স্টেশনে হামলা করে বসে। জর্জিয়ান মিলিটারি দলটা তাদের স্নাইপারদের সাথে একদমই পেরে ওঠে না। একের পর এক সোলজার দুর্ধর্ষ স্নাইপার গ্যাসকভের গুলি খেয়ে পাখির মতন মরতে থাকে। এদিকে গ্যাস স্টেশনের ভিতরে বসে পরিস্থিতি মনিটর করছিল স্লেটার এবং কর্নেল। জঙ্গিরা রকেট লঞ্চার এবং মেশিন গান দিয়ে সেই বিল্ডিংয়ের উপর হামলা করলে স্ল্যাটার এবার বুঝতে পারে যে বেকেট সঠিক কথাই বলেছিল, তাদের ড্রোন হ্যাক করে গ্যাসকভের লোকজন তাদের উপরে হামলা করে দিচ্ছে। তাই সে বেজে কল দিয়ে এই এলাকা থেকে সব ড্রোন সরিয়ে নেওয়ার জন্য অর্ডার দিতে থাকে। এদিকে কর্নেল কাভার নেয় একটি ছোট্ট দেওয়ালের পাশে। সে কিন্তু একজন দক্ষ এবং এক্সপেরিয়েন্স ফাইটার ছিল, তাই তার মারাত্মক ফায়ারিংয়ে অনেক মিলিটেন্ট সেখানেই অক্কা পাওয়া শুরু করে। অন্যদিকে একটু দেরিতে হলেও স্নাইপার টিম সেখানে এসে পৌঁছে যায় আর শুরু করে দেয় তাদের তাণ্ডব লীলা। এবার খেলার মোড় পুরোই বদলে যায়। টেররিস্টরা এই মেরিন স্নাইপারদের অ্যাটাকের জন্য কোনোভাবেই প্রস্তুত ছিল না। তারা ভেবেছিল স্নাইপাররা গ্রামের মধ্যে গিয়ে বসে থাকবে, কিন্তু মেরিন স্নাইপাররা এসে তাদের উপরে শুরু করে একের পর এক শট নেওয়া। মুহূর্তের মধ্যেই অনেক সোলজার মারা গেছে দেখে গ্যাসকভের মাথা পুরোই হ্যাং হয়ে যায়। তবে এত কিছুর মধ্যেও মেরিন স্নাইপাররা গ্যাসকভের লোকেশন কোনোভাবেই খুঁজে পাচ্ছিল না। গ্যাসকভ ছিল প্রচণ্ড চালাক একজন স্নাইপার, তাই সে তার নিজের পজিশন চেঞ্জ করে না এবং কঠিন এক অ্যাঙ্গেল থেকে একটি শট নিয়ে তাদের মেরিন স্নাইপারকে আহত করে বসে। কিন্তু শেষ পর্যন্ত বেকেট তার লোকেশন বুঝতে পেরে যায় আর মারাত্মক এক শট নিয়ে গ্যাসকভের চ্যাপ্টারের সমাপ্তি সেখানেই ঘটাতে সক্ষম হয়। আর এরই সাথে শেষ হয় এই মেরিন স্নাইপারদের এক লোমহর্ষ যুদ্ধের অভিযান।